তাহলে এখন আমরা আলোচনা করছি যে চেক ডি জোনার মোকদ্দমার আসামি যদি মারা যায় ডিউরিং পেন্ডেন্সি অফ দ্য কমপ্লেইন্ট অর দ্য কেস, হোয়াট উড বি দ্য কনসিকোয়েন্স, তাহলে তখন তার ফলাফল কি হবে সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। আপনারা জানেন যে ক্রিমিনাল মামলায় বা ল অফ ক্রাইমসের ক্ষেত্রে আমাদের কিছু অফেন্সগুলোর ক্ষেত্রে লায়াবিলিটি ফিক্স আপ করার ক্ষেত্রে লায়াবিলিটি আমরা কিভাবে ফিক্স করব, লায়াবিলিটি টু ফিক্স হবে দুই ভাবে। লায়াবিলিটি অফ এ ক্রিমিনাল অফেন্স উড বি ফিক্সড আপ ইন টু ওয়েজ, দুই ভাবে লায়াবিলিটিটা ফিক্স আপ করা হয়। একটা হলো স্ট্রিক্ট লায়াবিলিটি, আর একটা হলো ভাইকারাস লায়াবিলিটি। তো স্ট্রিক্ট লায়াবিলিটি আপনারা জানেন ইটস এ জুরিসপ্রুডেন্সিয়াল টার্ম, যে যিনি অপরাধ করেছেন তিনি পার্সোনালি লায়াবল হবেন, ইন্ডিভিজুয়ালি লায়াবল হবেন। The offender himself shall be held liable for the offense he has committed. অপরাধী যে অপরাধ সংগঠন করেছেন তার জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী হবেন, নিজে দায়ী হবেন, তার জন্য অপরকে দায়ী করা যাবে। তবে এই স্ট্রিক্ট লায়াবিলিটি কিছু ব্যতিক্রম গ্রহণ করা হয়েছে আমাদের ল অফ ক্রাইমসে, স্পেশালি আমাদের পিনাল কোডে আমরা পাঁচটা জিনিস দেখতে পাই। ভাইকারাস লায়াবিলিটিরও অবতারণা করা হয়েছে, অপরাধের ক্ষেত্রেও ভাইকারাস লায়াবিলিটির অবতারণা করা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি সেকশন 34। আপনারা সকলে জানেন পিনাল কোডের যে যখন কোনো একটা অপরাধমূলক কাজ মোর দেন ওয়ান পার্সন হ্যাভ ডান ইন ফার্দারেন্স অফ দ্যার কমন ইন্টেনশন, যখন দুই বা ততোধিক ব্যক্তি কোনো অপরাধমূলক একটা কাজ তাদের অভিন্ন ইচ্ছা সম্পন্ন করার জন্য অভিন্ন ইচ্ছায় যখন সংগঠন করবে তখন তাদের সকলকে সমানভাবে দায়ী করা যাবে। এটি একটা ভাইকারাস লায়াবিলিটি এখানে দেওয়া হয়েছে। আরেকটা দেওয়া হয়েছে 120B, সেখানে ক্রিমিনাল কনস্পিরেসির কথা বলা হয়েছে, যখন দুই বা ততোধিক ব্যক্তি যদি কোনো আইনি কাজ বেআইনি পন্থায় অথবা বেআইনি কাজ করার জন্য যদি ষড়যন্ত্র করে এবং সেই কাজটা যদি সংগঠিত হয় তাহলে সেটাকে ক্রিমিনাল কনস্পিরেসি বলছে, তখন একজনের কাজের জন্য আরেকজনকে দোষী সাব্যস্ত করা যাবে। আরেকটা ভাইকারাস লায়াবিলিটি দেওয়া হয়েছে 109 ধারায়, সেখানে হলো কেউ যদি কাউকে কোনো অপরাধ সংগঠন করে, যদি ইনস্টিগেট করে, কারোর সঙ্গে কনস্পিরেসি করে, কাউকে এইড করে, এইডটা হলো যে অপরাধ সংগঠনের পূর্বে বা পরে এমন কোনো কাজ করে যাতে অপরাধ সংগঠনটা ত্বরান্বিত হয় সেটিকে বলা হয়েছে এইড। তাহলে এই তিনভাবে কোনো ব্যক্তি যদি কাউকে অপরাধ সংগঠন করে, যিনি ইনস্টিগেট করে, দ্যাট ইজ প্ররোচিত করে বাই ডিস্টর্টিং ফ্যাক্ট, মার শালাক মেরে ফেল, সে বেঁচে থাকলে আমরা বাঁচতে পারবো না, এই যে একটা মানে উত্তেজিত করা অথবা একটা মিথ্যা বর্ণনা দেওয়া, হ্যাঁ, যেমন নারী শিশু আইনের 11 গ-এ হয় যে শ্বশুর শাশুড়িদের বিরুদ্ধে ইনভেস্টিগেশনের অপরাধের অভিযোগ আনা হয় কিন্তু ইনভেস্টিগেশনটা তারা ঠিক মতো ওইভাবে আসলে করতে পারে না, হয়তো শাশুড়ি বললো যে এই বউ নিয়ে তোর সুখী তুই সুখী হইতে পারবি না, হ্যাঁ, অথবা শ্বশুর কোনো এই ধরনের একটা মন্তব্য করলো, ডিস্টর্ট করলো, এইটা হলো আসলে ইনভেস্টিগেশন আমাদের পিনাল কোডের 107 ধারার বিধান অনুযায়ী। এই ধরনের বক্তব্য দিয়ে, কথা বলে, তথ্য দিয়ে ইয়া করতে হবে, অথবা স্বামী তার স্ত্রীকে যৌতুকের দাবিতে মারপিট করতেছে, তখন শ্বশুর বা শাশুড়ি হয়তো কাঠের টুকরাটা অথবা লাঠিটা আগায় দিল যে মার, যেহেতু সে ইয়া দেবে না, কি বলে, তার বাবা যৌতুক দেবে না বা সে বাবার বাড়িতে যৌতুক আনবে না, তাকে মার, তালাক দে, একে যৌতুক দিতে না পারলে একে নিয়ে তোমার সংসার করা যাবে না, এই যে এই ধরনের বক্তব্যগুলো আমাদের থাকতে হবে কমপ্লেন পিটিশনে, যেটা আমরা প্রচলিতভাবে সাধারণত দেখতে পাই না, এইভাবে কোন ইয়া করতে হবে, এইড করতে হবে অথবা ইনস্টিগেট করতে হবে, এখানে তো ষড়যন্ত্রের কিছু নাই, ইনস্টিগেট অথবা এইড করতে হবে, তাহলে এটা একজনের অপরাধের জন্য আরেকজন
দায়ী করা যাবে, হয়তো পিটাচ্ছে স্বামী তার স্ত্রীকে ফর মানে ডাউরি, কিন্তু ওই যে শাশুড়ি বললো যে বা শ্বশুর বললো যে এই বউকে নিয়ে সংসার করলে তোর সুখ হবে না, শান্তি হবে না, তুই কোনো টাকা পয়সা পাবি না, যৌতুক পাবি না, এইটা হলো তাকে লায়াবল করার জন্য। আরেকটা হলো আমাদের ১৪৯, যখন পাঁচ বা ততোধিক ব্যক্তি পিনাল কোডের ১৪১ ধারায় বর্ণিত পাঁচ ধরনের কোনো একটা অপরাধ করার জন্য, একটু মাইক্রোফোন গুলো অফ রাখেন, ১৪১ ধারায় পিনাল কোডের ১৪১ ধারায় ওই পাঁচ ধরনের অপরাধের কোনো একটা অপরাধ করার জন্য যখন পাঁচ বা ততোধিক ব্যক্তি ইন ফার্দারেন্স অফ দেয়ার কমন অবজেক্ট, শাহালম ভাই মিউট করেন, তাহলে ১৪১ ধারার পাঁচ ধরনের যে অফেন্সের কথা ওখানে বলা আছে তার কোনো একটা যদি পাঁচ বা ততোধিক ব্যক্তি তাদের সাধারণ উদ্দেশ্য ইন ফার্দারেন্স দেয়ার কমন অবজেক্ট, এখানে বলা হয়েছে কমন অবজেক্ট যদি করে তাহলে তাদের সকলকে প্রত্যেকভাবে দায়ী করা যাবে, তারা অপরাধ করুক বা না করুক। তাহলে এইখানে মাত্র ভাইকারাস লায়াবিলিটির কথা বলা আছে আমাদের পিনাল কোডে পাঁচটা জায়গায়, কথা চারটা জায়গায় আমরা পাচ্ছি, আর ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে আর ভাইকারাস লায়াবিলিটি নেই, জয়েন্ট লায়াবিলিটির কথা কোথাও কোথাও বলা আছে। যেমন আমরা মাদকের অফেন্সের ক্ষেত্রে দেখতেছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ ৩০ ধারায় জয়েন্ট লায়াবিলিটির কথা বলা আছে, অর্থাৎ সেখানে প্ররোচনার মাধ্যমে জয়েন্ট লায়াবিলিটির কথা বলা আছে, বা নতুন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ৫৫ ধারায় প্ররোচনার মাধ্যমে জয়েন্ট লায়াবিলিটির কথা এস্টাবলিশ করার কথা বলা হচ্ছে, ৪১ ধারায় বলা আছে। এই যে জয়েন্ট লায়াবিলিটির কথা বলা আছে কিন্তু আর অন্য কোনো আইনে ভাইকারাস লায়াবিলিটির কথা বলা নেই। তো আমাদের এই চেক ডিজনের মোকদ্দমা ১৩৮ ধারার অপরাধ এনআই অ্যাক্টের, এইখানে আমাদের কোনো ধরনের ভাইকারাস লায়াবিলিটির কথাও বলা নেই, জয়েন্ট লায়াবিলিটির কথাও বলা নেই, ভাইকারাস লায়াবিলিটির কথাও বলা নেই, জয়েন্ট লায়াবিলিটির কথাও বলা নেই। এত এখানে একজনের অপরাধের জন্য আরেকজনকে দায়ী করা যাবে না, দ্যাট ইজ যেইমাত্র আসামি মারা যাবে উইথ দ্য ডেথ অফ দ্য অ্যাকিউজড দ্য কেস অলসো উইল বি ডাই ডাউন দেন অ্যান্ড দেয়ার, আসামি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে এই মামলাটাও মৃত্যু হবে। এই জন্য আসামির ছেলে মেয়েকে কোনোভাবে দায়ী করার কোনো সুযোগ নাই। যদিও আমরা সিআরপিসি ৪৩১ ধারায় শুধুমাত্র আপিলের ক্ষেত্রে একটা জিনিস দেখি যে জরিমানার বিরুদ্ধে যদি আপিল হয় সেক্ষেত্রে যদি দণ্ডিত ব্যক্তি মারাও যায় তাহলে সে আপিল অ্যাবেট হবে না। তাছাড়া সিআরপিসির কোথাও আর একটা কোনো ধারা কোনো উল্লেখ করা নেই যেখানে বলা হয়েছে যে আসামি মরলে তার কনসিকোয়েন্স কী হবে, এটা এই ধরনের কোনো সুস্পষ্ট কোনো ধারাই নেই, কারণ অপরাধ সবসময় ব্যক্তিগত দায়, ইন্ডিভিজুয়াল লায়াবিলিটি, অপরাধী যদি মারা যায় সঙ্গে সঙ্গে তার দায়টাও শেষ হয়ে গেলো, লায়াবিলিটিও শেষ হয়ে গেলো, এই লায়াবিলিটি কখনো অন্যকে বহন করতে হবে না, কেননা এখানে ভাইকারাস লায়াবিলিটির কোনো সুযোগ রাখা হয়নি বা জয়েন্ট লায়াবিলিটির কোনো সুযোগ রাখা হয়নি।